জামায়াতকে নিয়ে সরকারের তিন উদ্দেশ্যের কোনোটিই পূরণ হয়নি, উল্টো দায় চেপেছে। দীর্ঘ দশ বছর পরে জামায়াতকে হঠাৎ করে নির্বিঘ্নে সফল সমাবেশ করতে দেয়ায় এ নিয়ে দেশের গোটা রাজনৈতিক অঙ্গনে যে রহস্য তোলপাড়ের শুরু হয়েছে তা তিন সপ্তাহ অতিক্রান্ত হতে চললেও শেষ হচ্ছে না। বরং যে রহস্য ও আলোচনা বিতর্ক দেখা দিয়েছিল তা ক্রমান্বয়ে আরও ঘনীভূত হয়েছে। বিশেষ করে বিরোধী দল বিএনপির পক্ষ থেকে এটিকে সরকারের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগের পর বিএনপি নেতারা এই মর্মে অভিযোগ করছেন যে সরকারের সঙ্গে জামায়াতের আঁতাত হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বয়ং এমন অভিযোগ করেছেন। শুক্রবার তিনি ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অভিযোগ করেন, মুখে মুখে জামায়াত বিরোধিতার ধোঁয়া তুললেও সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট হয়েছে। সরকারের সঙ্গে যোগাযোগটি স্পষ্ট হয়ে গেছে তো আপনার, যে সরকারি লোকেরাই বলছে, অনেকে অন্যান্যরা বলছে। প্রথমে গত 5 জুন সমাবেশের কর্মসূচি নির্ধারণ করেছিল জামায়াত। ওই সমাবেশের অনুমতির জন্য 29 মে ডিএমপি কার্যালয়ে গেলে জামায়াতের 4 জন আইনজীবীকে তাৎক্ষণিকভাবে আটকও করা হয়েছিল, যদিও ওই দিন সন্ধ্যার পরে তাদের ছেড়ে দেওয়া হয়। সরকারের অনুমতি না পাওয়ায় অনুমতি ছাড়াই 5 জুন সমাবেশের প্রস্তুতি নেয় জামায়াত, কিন্তু কৌশলগত কারণে শেষ মুহূর্তে এসে কর্মসূচি পিছিয়ে 10 জুন নির্ধারণ করে তারা। আওয়ামী লীগ সরকার বিগত 10 বছর জামায়াতকে কোনো কর্মসূচি পালন করতে দেয়নি। রাজনৈতিক কর্মসূচি তো দূরের কথা, জন্মদিন, বিয়ে সহ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, এমনকি রমজানের সময় তারাবির নামাজ থেকেও জামায়াত নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। জামায়াতের মহিলা সদস্যদেরও রেহাই দেওয়া হয়নি গ্রেফতার থেকে, শুধুমাত্র সমাবেশের অনুমতি নিতে গিয়েই জামায়াতের আইনজীবীরা আটক হয়েছেন। এমন পরিস্থিতিতে সবাই ধরে নিয়েছিলেন যে জামায়াত কোনো মতেই সমাবেশের অনুমতি পাবে না। 9 জুন সন্ধ্যার পরেও এমন অবস্থা বিরাজ করছিল, কিন্তু ওই দিন রাত 12টায় হঠাৎ করেই জামায়াত সমাবেশের অনুমতি পায় এবং সমাবেশের স্থানও সরকারের তরফ থেকে নির্ধারণ করে দেওয়া হয়। পরদিন বেশ সফলভাবে নির্বিঘ্নে সমাবেশ করে জামায়াতে ইসলামী, আর সেই থেকেই এই নিয়ে মহা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক চলতে থাকে। জামায়াতকে এইভাবে সমাবেশের অনুমতি দেওয়ার ঘটনায় কেউই হিসাব মেলাতে পারছিলেন না, এটা কেন করলো সরকার। অনেকেই এ ব্যাপারে বলছিলেন আমেরিকার ভিসা নীতির চাপে আওয়ামী লীগ সরকার জামায়াতকে এভাবে নির্বিঘ্নে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছে। আবার কেউ বলছেন জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে। তবে এই অনুমতিই শুধু নয়, জামায়াত যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে সেজন্য সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট কর্তৃপক্ষ জামায়াতকে তাদের মিলনায়তন ওই দিন সমাবেশের জন্য ভাড়া দিতে চায়নি, কিন্তু পুলিশের সংশ্লিষ্ট ডিসি এ অনুমতি প্রদানের জন্য ইনস্টিটিউট কর্তৃপক্ষকে ফোন করেন, তারপরও তারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে ফোন করে সমাবেশের অনুমতি দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এরপরই ইনস্টিটিউট কর্তৃপক্ষ নিশ্চিত বুঝতে পারে সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত এটি। সূত্র মতে তিনটি উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার জামায়াতকে সমাবেশের সুযোগ দেয়। প্রথমত, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি তারা মানছে এটি বোঝানোর জন্য। প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিলেও তলে তলে তখন পর্যন্ত মার্কিনীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছিল সরকার। নরেন্দ্র মোদীকে দিয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করা হচ্ছিল, তাই ওই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো অপরিহার্য ছিল। দ্বিতীয়ত, ভারতকে এটা বোঝানোর জন্য যে জামায়াতকে দাবিয়ে রাখার জন্য আওয়ামী লীগকেই ক্ষমতায় রাখা দরকার, জামায়াত এখনও শেষ হয়ে যায়নি, রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলেই জামায়াত আবারও শক্তিশালী সংগঠনের পরিচয় দেবে। তৃতীয়ত, বিএনপিকে এটা বোঝানোর জন্য যে জামায়াতের সঙ্গে সিট ভাগাভাগির আঁতাত হয়ে গেছে, তাতে সরকারের সঙ্গে বিএনপি কোনো একটা সমঝোতায় যেতে বাধ্য হবে। কিন্তু সরকারের এই তিনটি উদ্দেশ্যের কোনোটিই পূরণ হয়নি, বরং উল্টো এখন জামায়াতের সম্পর্কের অভিযোগ প্রতিনিয়তই তাড়া করে ফিরছে সরকারকে। সরকার এ নিয়ে কোনো জবাবও দিতে পারছেন না। 14 দলের শরিকরা ভেতরে ভেতরে প্রশ্নবাণে জর্জরিত করছে আওয়ামী লীগকে, এমনকি আওয়ামী লীগের মধ্যেই জন্ম দিয়েছে অনেক প্রশ্ন। এতদিন বিএনপি চুপ থাকলেও এখন বিএনপিও একই অভিযোগ তুলছে, বরাবরই বিএনপিকে দায়ী করা হতো জামায়াতের সঙ্গে সম্পর্কের কথা বলে, এখন বিএনপি উল্টো আওয়ামী লীগের বিরুদ্ধে একই অভিযোগ তোলার সুযোগ পাচ্ছে। তবে এত কিছুর পরও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এই বলে নিজেদেরকে বুঝে দিতে পারতেন যে অন্তত জামায়াতকে কাছে পাওয়া গেছে বা জামায়াত এখন আর তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না।
কিন্তু সেই নিশ্চয়তাও কেউ দিতে পারছেন না। একান্ত আলাপে জামায়াত নেতারা বলছেন, সময় অনুযায়ী সঠিক সিদ্ধান্তটাই তারা নেবেন, জনমতের বাইরে তারা কখনোই যাবেন না।